সনাতন ধর্মাবলম্বীদের দুয়ারে করা নাড়ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে সাজ সাজ রব সম্প্রদায়টির মধ্যে। মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 28 সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুভ সূচনা হবে। এবছর দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর যাবেনও ঘোড়ায়। 4 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়ায়, তাই দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। পূজার একদিন আগে পাটির সাথে প্রতিমা বুঝে দিতে হবে, সেই জন্য আমরা খুব এখন রাতে দিনে কাজ করতেছি। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ করতে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আশা করি সামনে যে পূজা উদযাপন হবে সেই পূজাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে 3 স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাতক্ষীরা এবার পূজা অনুষ্ঠিত হবে 578টি মণ্ডপে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যেহেতু আমাদের মন্দিরের বয়স 226 বছর, সেই 226 বছর বয়সে আলোকে 226টা প্রতিমা তৈরি হচ্ছে। এখানে বিশেষ আকর্ষণ আছে, একটা শিবলিঙ্গ শিব মূর্তি আছে, সেখানে ওয়াটার প্রুফ হচ্ছে, জল পড়বে। নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা গ্রাম পুলিশ ইতিমধ্যে নিয়োগ দিয়েছি, যে সকল জায়গায় মন্দির রয়েছে, পূজা হচ্ছে, সেখানে যেন তারা আগে থেকেই একটা খবর রাখে। পুলিশ এবং আনসারের সমন্বয়ে প্রায় 4000 নিরাপত্তা বাহিনীর সদস্যগণ এই পূজা মণ্ডপগুলিতে দায়িত্ব পালন করবে। মায়ের আগমনে দূর হবে সকল অমঙ্গল, এ কামনায় সেই মহেন্দ্র খনের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।